ঈদ আরবি শব্দ, এর অর্থ খুশি। মুসলমানরা বছরে দুটি ঈদ পালন করেন, এর একটি ঈদুল ফিতর বা রোজা ছাড়ার উৎসব, অন্যটি ঈদুল আজহা বা কোরবানির ঈদ, কোথাও কোথাও বকরি ঈদও বলা হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে আনন্দের উপলক্ষ আসে তার নাম ঈদুল ফিতর, অর্থাৎ রোজা শেষের বা রোজা ছাড়ার খুশির উৎসব। এই ঈদে বিশ্বের সকল মুসলমানের ঘরে ঘরে খুশির ঢেউ বয়ে যায়। পৃথিবীর যেখানেই মুসলিম সম্প্রদায়ের বসবাস, সেখানেই এই উৎসব পালিত হয় মহাসমারোহে। ঈদ উৎসব প্রধানত ধর্মকেন্দ্রিক হলেও আনন্দ বিনোদনও এই উৎসবে বড় স্থান দখল করে থাকে। বিভিন্ন দেশে জাতীয়, ধর্মীয় এবং সামাজিক নানান উপলক্ষে হরেক রকম উৎসব সৃষ্টি করেছে মানুষ। এসব উৎসবের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন জাতির মানুষের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, জানা যায় তাঁদের জীবনযাপনের খুঁটিনাটি, ইতিহাস ঐতিহ্যের নানা বিষয়, জীবনকে উপভোগ করার বিবিধ প্রকরণ প্রক্রিয়া সম্পর্কে। ঈদুল ফিতর মুসলিমদের কাছে অত্যন্ত খুশির দিন। রোজার মাস শেষে আরবি শাওয়াল মাসের প্রথম তারিখে পালিত হয় এই উৎসব, যার রেশ থাকে বেশ কয়েকদিন ধরে। ছোট বড়, ধনী গরিব সবাই আনন্দে সামিল হন এই উপলক্ষে। তবে স্থানভেদে ঈদ আয়োজনের ধরনও পাল্টে যায়, কারণ বিভিন্ন দেশের ঐতিহ্য সংস্কৃতি মিশেছে এই উৎসবে। বাংলাদেশে ঈদুল ফিতরকে বলা হয় রোজার ঈদ, কোনো কোনো দেশে রামাদান, পেইরামি বা কোচনাই আখতার নামেও পরিচিত ঈদুল ফিতর। আসুন জেনে নিই দেশে দেশে ঈদ আয়োজনের বিস্তারিত। ইয়েমেন, ইয়েমেনে ঈদের প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু হয়। এ সময় সব মার্কেট এবং শপিং মল লোকে লোকারণ্য থাকে। তারা নতুন পোশাক কেনার পাশাপাশি জালাত আল ঈদ বা ঈদের মিষ্টি কেনেন। মহিলারা বাড়িতে কুকিজ তৈরি করেন। এখানকার ঈদ রীতি অন্য দেশের তুলনায় কিছুটা ব্যতিক্রমী। ঈদের এক সপ্তাহ আগে থেকেই ইয়েমেনিরা রমজানকে বিদায় জানাতে উচ্চারণ করতে থাকেন বিদায়, বিদায় হে রামাদান। চাঁদ রাতেই উৎসব শুরু হয় এখানে। ঈদুল ফিতরের রাতে পুরুষরা একসঙ্গে থাকেন এবং খুব হাস্যরসাত্মক উপায়ে সন্ধ্যাটা উপভোগ করেন। এ সময় অনেকে ইয়েমেনের ঐতিহ্যবাহী নৃত্য করেন। এই রাতে সাধারণত কেউ ঘুমান না, প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। রাতেই পরিবারের পুরুষেরা গোসল করতে হাম্মামে যান, মহিলারা বাড়িতেই গোসল করেন। তবে কিছুতেই তা রাতের বেলায় সম্ভব হয় না, কারণ বাড়ি ঘর পরিষ্কার ও ঈদের সকালের জন্য কুকিজ তৈরিতে তাঁদের সময় গড়িয়ে যায়। গ্রামীণ এলাকার শিশু কিশোরেরা ঈদের আগের রাতের জন্য জ্বালানি কাঠে জোগাড় করে। বাড়ি বা ঘরের ছাদের ওপর আগুন জ্বালিয়ে তারা ঈদকে স্বাগত জানায়। গ্রামের মহিলারা অতিথিদের স্বাগত জানাতে বাড়ি সাজান। ছেলেরা আতশবাজি পুড়িয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করেন। ইয়েমেনে খুব ভোরেই ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী ঈদ উৎসবের ধারাবাহিক আয়োজন। ঈদের ভোরে মেয়েরা ইয়েমেনের ঐতিহ্য অনুযায়ী জাম্বিয়া, শাল এবং থাওক পরেন। ছেলেরা ঈদের নতুন পোশাকের সঙ্গে কোট পরেন। ঈদ উপলক্ষে হাত ও পায়ে দেওয়ার জন্য ঘরে ঘরে লাহজ বা মেহেদি বাটা হয়। ছেলে মেয়ে উভয়ই মেহেদি পরেন। মেয়েরা কখনো কখনো প্রতিবেশীর বাড়ি গিয়ে সুন্দর ডিজাইনে মেহেদি পরাতে পারেন এমন কারো সাহায্য নেন। চমৎকার হেয়ারস্টাইলও করেন মেয়েরা। পরে জালাত আল ঈদ এবং কুকিজ সাজিয়ে রাখেন অতিথিদের জন্য। ধূপ বা আগরবাতি জ্বালিয়ে মোহনীয় সুবাসে ঘর ভরিয়ে তোলেন। ঈদের সকল প্রস্তুতি সম্পন্ন করে সময় পেলে তারা রাতের শেষ প্রহরে একটু ঘুমিয়ে নেন। ঈদের প্রথম দিনে ইয়েমেনিরা নতুন পোশাকে সুগন্ধি মেখে দল বেঁধে ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজ পড়তে যান। ঈদের দিন একে অন্যকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানান। নামাজ শেষে কেউ কেউ কোনো অসুস্থ বা প্রতিবন্ধী জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের সঙ্গে নাস্তা করেন। অনেকে সকালের নাস্তার জন্য ফ্রেশ মিট এবং ছাগলের কলিজা কিনে আনেন। দীর্ঘ এক মাস রোজা শেষে ঈদের দিনের প্রথম নাস্তা একটু অন্যরকম না হলে চলে না তাদের। এদিন পরিবারের সবাই একসঙ্গে নাস্তা করাটাও এখানে একটি রীতি। এরপর বাবা এবং বড় ছেলেরা আত্মীয় স্বজনের বাড়ি যান। মহিলাদের মূল দায়িত্ব হল বাড়িতে থেকে অতিথিকে স্বাগত জানানো এবং জুস, কফি ও জালাত আল ঈদ নিয়ে আপ্যায়ন করা। এরপর তারা দুপুরের খাবার তৈরি করেন।
আত্মীয়দের বাড়ি বেড়ানোর সময় পুরুষেরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে মহিলা আত্মীয়া ও ছোটদের আসআব বা ঈদি দেন। এটি ইয়েমেনের প্রাচীনতম রেওয়াজ। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে পুরুষেরা বাড়ি ফিরে আসেন দুপুরের খাবারের জন্য। বিকালে তারা চিউকাত এর জন্য যান এবং মহিলারা পরিবারের অন্যদের নিয়ে গল্পের আসরে বসেন। ছোট ছেলেমেয়েরা বাড়ি বাড়ি যায় এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানায়। বিনিময়ে তাদের ঈদি কেক মিষ্টি উপহার দেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। অপেক্ষাকৃত তরুণরা ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় বয়সে বড়দের সম্মান জানাতে তাদের কপালে চুমু খায়। এদিন ছোটরা আতশবাজি কেনার জন্য বড়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। ঈদের পরদিন ইয়েমেনিরা আবারও উৎসবে মেতে ওঠেন। আগে অ্যাডেন বা হুদাইদার মতো জায়গায় বেড়াতে যাওয়াটা তাদের কাছে অপরিহার্য ছিল। অর্থনৈতিক সংকটের কারণে আজকাল অনেকের দূরে কোথাও যাওয়া হয় না, তবুও তারা আনন্দ উদযাপনের বিকল্প হিসেবে সাবাম, কোকাবান ও ওয়াইড দাহার এ পাবলিক গার্ডেনে পার্কে বেড়াতে যান। ঈদের সময় এসব স্পটে ছোটরা খুব আনন্দ করে। ইয়েমেনে ঈদ উৎসবের আরও চমকপ্রদ ইতিহাস রয়েছে। দেশটির এক এক এলাকায় এক এক ধরনের রীতি রেওয়াজ পালিত হয়। যেমন সানার উন্মুক্ত এলাকায় ঈদের নামাজের জন্য জড়ো হয়ে আদিবাসীরা ড্রাম বাজিয়ে ঐতিহ্যবাহী নৃত্য করেন। উপস্থিত দর্শকদের প্রশংসা পাবার জন্য প্রত্যেক নৃত্যশিল্পী তাঁর সর্বোচ্চ কসরত দেখাতে চেষ্টা করেন। এছাড়া সোকোত্রায় ঈদের সময় হাত মেলানো এবং নাকের সঙ্গে নাক মিলিয়ে চুমু খাওয়াটা প্রাচীন ঐতিহ্য। সাবওয়ায় ঈদের সময় কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়রা বাড়ির বাইরে কয়েকটি গ্রুপে বৃত্তাকার হয়ে বসে তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করে শোনান। এই প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপের জন্য থাকে নানান উপহার। হুদাইদায় ক্যামেল জাম্পিং ঈদ উদযাপনের আরেকটি প্রাচীন রীতি। এই খেলায় প্রথমে একজন একটি উটের উপর দিয়ে লাফ দেন, পর্যায়ক্রমে পাঁচটি উটের উপর দিয়ে লাফ দিতে হয়। এই প্রতিযোগিতার বিজয়ীকে বীরের মর্যাদা দেওয়া হয়। ইয়েমেনের আল জারানিক আদিবাসীরা এই খেলার জন্য খুবই সুপরিচিত ও বিখ্যাত। ইয়েমেনে ক্যামেল জাম্পিং এতই জনপ্রিয় যে শুধু ঈদের সময় নয়, বিয়ে শাদীতেও বিনোদনপূর্ণ ও আনন্দদায়ক এই খেলার আয়োজন করা হয়। এছাড়া সক্ষম প্রতিটি পরিবার ঈদ উপলক্ষে ভেড়া জবাই করে। অনেক গ্রামে এটিও একটি রেওয়াজ যে গরিব ও অসহায়দের সমস্যা দূরীকরণের মাধ্যমে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেন। ইয়েমেনের শহরে এবং গ্রামে বিয়ে কিংবা এনগেজমেন্টের জন্য ঈদকে বেছে নেওয়া হয়। বিবাহিত যুগলদের মতে ঈদ হল ডাবল আনন্দের দিন, তবে এই দিনকে তারা শুধু আনন্দ উদযাপন ও খাওয়া দাওয়ার উপলক্ষ বলে মনে করেন না। তাদের কাছে ঈদের দিন হল পুরস্কার প্রাপ্তির দিন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যারা মাসব্যাপী রোজা রেখেছেন পরম করুণাময় আল্লাহ এই দিনে তাদের পুরস্কার দেন। ইয়েমেনিদের কাছে ঈদের মর্মকথা হল ক্ষমা করা, ধৈর্য ধারণ, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা সহ গরিব ও অসহায় মানুষকে সহায়তা করা। এদিন তারা শত্রুকেও ক্ষমা করে নেন এবং এর মাধ্যমে সুখী হবার পথ খুঁজে নেন।